আসসালামু আলাইকুম খুদাত্তো মানুষজন, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে কিন্তু আমরা চলে আসছি হচ্ছে ফ্রাইড রাইস খাইতে, আর মিস্টার শেফে সেটা হচ্ছে শিবাইপাড়া। তো এখানে মনে করেন যে দুই রকমের আইটেম পাওয়া যায়, একটা হচ্ছে 110 টাকা, একটা হচ্ছে 120 টাকা। মানে আপনি যদি লেগ পিস নেন তাহলে হচ্ছে 120 টাকা, যদি লেগ পিস ছাড়া নেন তাহলে কিন্তু 110 টাকা। তো আমরা নিয়েছিলাম হচ্ছে লেগ পিস ছাড়া, যেটা সেটা হচ্ছে মনে করেন 110 টাকা, কিন্তু আমরা 120 টাকা করে দিয়েছি। বিকজ হচ্ছে 120 টাকা দিলে সেটা হচ্ছে 5 রকমের আইটেম তারা দেয়। মানে এটা হচ্ছে তাদের ফ্রাই, চিকেন ফ্রাই, তারপরে হচ্ছে যে আপনার এই যে হচ্ছে আলু ভাজা, মানে যেটাকে আমরা বলি ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে মনে করেন যে আপনার হচ্ছে ভেজিটেবল, যেটা হচ্ছে পাপ্পা দিয়া বানাই না, তারপরে হচ্ছে আপনার চিকেন কারি, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার এরকমের সবগুলো আইটেম যদি আপনারা দেওয়া দেয়। আর যদি আপনি সিনার মাংস নেন, এই যে সিনার মাংস নেন, তাহলে হচ্ছে আপনার 120 টাকা দিতে হবে। ফ্রাইড রাইসটা হচ্ছে অসম্ভব পরিমাণ মজা ছিল, আমরা কিন্তু খাইছি এবং আমরা হচ্ছে আজকে 3 জন গেছিলাম। আর তাদের সবচেয়ে বেশি ভালো লাগছে যে প্লেটারটা, দেখছেন প্লেটটা দেখতেই কিন্তু সুন্দর লাগতেছে, যেটা দেখতে সুন্দর এটা কিন্তু খাইতেও মজা। মানে হচ্ছে এই দেখেন আমাদের প্লেটারটা কিন্তু সাজানো হয়ে গেছে, সাজানো হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের হাতে একটু করে তুলে দিবে, কিন্তু আমি কিন্তু প্লেটটা দেখা পুরো মনে করেন যে মনোমুগ্ধ হয়ে গেছি। বিকজ সব জায়গার মধ্যে কিন্তু হচ্ছে আপনি এমনিতে টুকটাক ছোটোখাটো প্লেটের মধ্যে দেওয়া হয়, কিন্তু এইখানে কিন্তু তারা হচ্ছে কাঠের একটা করে ছোটো একটা প্লেট বানাইছে। তারা মনে করেন যে এটা দেখতে আমার কাছে এত ভালো লাগছে যে বিকজ হচ্ছে মনে করেন যে আপনার স্ট্রিট ফুডের দোকানগুলোতে, বিশেষ করে রেস্টুরেন্টের মধ্যে এগুলো পাওয়া যায়, বাট স্ট্রিট ফুডের মধ্যে মনে করেন যে এরকম মানে ছোটো সুন্দর প্লেটের মধ্যে সার্ভ করাটা কিন্তু খুব কমই পাওয়া যায়। তো আমরা কিন্তু এখানে মনে করেন যে গিয়া পাই গেছি এবং সেটা কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগছে। আর সবচেয়ে বেশি যেটা মজা লাগছে সেটা হচ্ছে মনে করেন যে ফ্রেঞ্চ ফ্রাইটা, ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু অসম্ভব মজা। আমরা কিন্তু খাওয়া শুরুর আগে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া শেষ করে ফেলাইছিলাম। আর তারপর হচ্ছে চিকেন কারিটাও কিন্তু মজা ছিল, চিকেন ফ্রাইটাও মজা ছিল, তবে জাস্ট আমার কাছে একটুখানি খারাপ লাগছে সেটা হচ্ছে মনে করেন যে এখানে হচ্ছে পেঁপে দিয়ে হচ্ছে ভেজিটেবলটা বানানো হইতেছিল, আর এই পেঁপের ভেজিটেবলটা হচ্ছে আমরা সচরাচর খাই অভ্যস্ত না, যার কারণে হচ্ছে আমাদের কাছে কিন্তু পেঁপের ভেজিটেবলটা মোটামুটি একটুখানি কেমন জানি লাগছে। বাট বাকি আইটেমগুলো কিন্তু আমার কাছে দারুণ লাগছে, আমি আপনাদেরকে 100% রিকমেন্ড করবো যে আপনারা যে খাইতে পারেন। আর এইখানে দেখতেছেন আমার দুই বন্ধুরা লিয়ে গেছিলাম, তমো আর হচ্ছে সাব্বির, মানে আমাদের মানিক ভাই, যে কিনা আমাকে প্রত্যেকটা ভিডিওতে আমার বলে যে আমি ওরা নিলাম না নিলাম না নিলাম না। তো আসে কিন্তু হচ্ছে নিয়ে গেছি যে নেই আজকে আমার সাথে থাক, তারপর যাইতে চায় না বান্দায়, সে হচ্ছে মুখে মুখে খালি বলে যে তোর সাথে আমি যাবো তোর সাথে আমি যাবো, বাট যাইতে চায় না। তারপর আজকে নিয়ে গেছি আর তমো, তো আমরা চিনে নিই, তমো হচ্ছে সবসময় আমার সাথে এবং তমো কিন্তু আরেকটা রকমের খাদক, সে কিন্তু আমার সাথে একসাথে খাইতে ভালোবাসে আর আমিও কিন্তু খাইতে প্রচুর ভালোবাসি। তো দুইজনকে জিজ্ঞেস করলাম যে কী অবস্থা বন্ধু, তোমাদের কেমন লাগছে? ওরা কিন্তু বলতেছে ভাই আমারও খুব ভালো লাগছে। আর তমো হচ্ছে এখানে প্রায় রেগুলারই খায়, আর সে কিন্তু বাঙালি এবং সে বাঙালিয়ানা ভাব ধরে রাখছে, সে কিন্তু চামচ দিয়া হাত ছাড়া খায়, মানে টুকু মানে হচ্ছে চামচ ছাড়া হাত দিয়ে খাইতেছে। আর ওদিকে কিন্তু হচ্ছে সাব্বির আরামসে খাইতেছিল, আমি যখন খাইতেছিলাম ওরা যে আমি কইলাম ভাই একটু ভিডিওটা একটু সুন্দর মতো নিই, তা না, সেই মনে করেন যে কোনোরকম ভিডিওটা নিল তবে, বাট আমার কাছে কিন্তু খাবারটা চোস লাগছে। আর আমি কিন্তু মনে করেন যে একদম অনায়াসে এটা মনে করেন 10-এর মধ্যে আমি 8.5 রেটিং দিয়েই দেবো, 8.5-9 তো দেওয়াই যায়। আমার কাছে প্রচুর ভালো লাগছে, শুধু ভেজিটেবলটা বাদে বাকি আইটেমগুলো আমার কাছে প্রচুর ভালো লাগছে। তো আপনারা কিন্তু অবশ্যই যায় কিন্তু খাই আসতে পারেন এবং কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাইতেও পারেন যে আপনাদের কাছে কেমন লাগছে, বিকজ আমার কাছে কেমন লাগলো সেটা বড় ফ্যাক্টর না, আপনাদের কাছে কেমন লাগলো সেটা হচ্ছে বড় ফ্যাক্টর। গেছিলাম হচ্ছে আমরা এই 3 জন, আমরা 3 বন্ধু মিলে গেছিলাম এবং প্লেটারটা কিন্তু আমার কাছে সত্যি অনেক মজা লাগছে, আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। এবং সেটা হইতেছে যে আমরা খুব মজা করে খাইছি এবং খুব ইন্টারেস্টিং, 110 টাকা বা 120 টাকার মধ্যে এত সুন্দর প্লেটার ভাবাই যায়।